সিসি লিমিটেডের অধীন বেসরকারি সংস্থা ফেডকো বামুঠিয়া বিভাগীয় অফিসে বিক্ষোভ দেখালো ভোক্তারা। একাধিক অভিযোগ তুলে এই বিক্ষোভ প্রদর্শন। বামুঠিয়া ব্লকের অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে তুফানিয়া লুঙ্গা পূর্বপাড়ার জনগণ বিক্ষোভ দেখায় ফেডকো বামুঠিয়া অফিসে। জানা যায়, টিএসইসি লিমিটেডের অধীন বামুঠিয়া বিভাগের বিদ্যুৎ পরিচালনার দায়িত্বে রয়েছেন ফেডকো, কিন্তু ফেডকো বামুঠিয়া বিভাগের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন প্রদানে বঞ্চনা ও ভোল্টেজের অভিযোগ নিয়ে বুধবার বামুঠিয়া বিভাগ অফিসে বিক্ষোভ দেখায় ভোক্তারা। তাদের অভিযোগ, একাধিকবার এ বিষয়ে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই এই বঞ্চিত পরিবারগুলো একত্রিতভাবে ফেডকো বামুঠিয়া সাব ডিভিশন অফিসে বিক্ষোভ প্রদর্শন করে। ফেডকো কর্তৃপক্ষ যাতে অধিসত্তর এলাকায় গিয়ে যাচাই করার পর ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানানো হয়। আমরা সমস্ত পরিবারের একটা লিখিত সবাই সই নিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন দিছিলাম। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তারা এই অফিস থেকে তার গুলাইছে। তার যে গুলাইছে মনে করেনি কেন, 200 মিটারের জায়গার মধ্যে প্রায় তারা 150 মিটার কিংবা মনে করেন 180 মিটার তার জুলাইয়া আর বাকিটা গুলাইছেন। আমরা এটার লেগে আইছি যে আপনারা যদি সমস্যাটা সমাধান করেন তো সবাই লেগে করেন। অনেক এখানে 100 পরিবার হয়েছে, আপনি 80 পরিবারে সুবিধা দিবেন আর 20 পরিবারে দিচ্ছেন না, এটা তো ঠিক না। তারা যেমন বিল দেয় আমরা বিল দিই, এই জানাবার লাগে আমরা কর্মকর্তাদের আসি।